আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি গাজী সালাউদ্দিন স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যখন এই থাম্বনেলটিতে ক্লিক করেছেন, তার মানে আপনারা একটি বিষয়ে জানতে আগ্রহী হয়েছেন যে কি করে আমরা একটি শেপের স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবো। মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো শেপের স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবেন। ভাবতে এটা যতটা না সহজ, কাজ করার ক্ষেত্রে এটা আরো বেশি সহজ। তো এই সহজীকরণ যে বিষয়টি আছে, সেই সহজ বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা আজকের টিউটোরিয়ালটি মনোযোগের সাথে দেখবেন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে আমার এই টিউটোরিয়ালটির সাথে থাকবেন। এবং আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে সিরিজ টিউটোরিয়াল, এবং এটা এই সিরিজ টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। একটি কথা বলে রাখি, যারা আমাকে দেখছেন তাদেরকে একটি কথা বলি যে বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আপনি আপনাদের জন্য টিউটোরিয়াল করছি, টিউটোরিয়াল করতে অনেক বেশি চিন্তা করতে হয়, কাজ করতে হয়, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই আপনারা অবশ্যই এটাকে দেখবেন একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, তারপর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাবস্ক্রাইব তো করতেই হবে, আজকে আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব চাচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশন পৌঁছবেন, পৌঁছানোর জন্য যাতে করে আপনি নোটিফিকেশন পেতে পারেন, সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করে আপনার বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তো আমি তো হঠাৎ করে গত ক্লাসে এভাবে অন্যান্য ক্লাসে আমি আপনাদেরকে একটু কথা বলে ফেলি, কিন্তু আজকে আমি কিন্তু একটু ব্যতিক্রমী কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা কি আমার এই টিউটোরিয়াল গুলো নিয়মিত দেখছেন এবং নিয়মিত দেখে কি আপনারা আমাকে লাইক করছেন? যদি লাইক না করে থাকেন আজকের টিউটোরিয়ালের জন্য অবশ্যই তো আমাকে একটি লাইক দিবেন, অবশ্যই আশা করছি। এবং আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসায় আমি ধন্য, কারণ এ পর্যন্ত আপনারা অনেকগুলো সাবস্ক্রাইবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। এমন ভাবেই আপনারা নিয়মিত ভাবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যথারীতি আমি পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলবো এবং পাওয়ার পয়েন্টে কি করে আমরা খুব ইমার্জেন্সি একটা মোডে কাজ করতে পারি। যেমন আমি চাচ্ছি যে ওকে ব্ল্যাঙ্ক স্টাইল নিয়ে নিলাম, আমি আপনাদের জন্য একটা কাজ করি, এখানে আমি একটি শেপ নেব। ওকে, এখান থেকে আমি একটা শেপ নেব, শেপ নিয়ে কি করে শেপের স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি 1 সেকেন্ডে। এটা কিন্তু কথা দিয়েছি আমি আপনাদেরকে, 1 সেকেন্ডে ক্লিক করে আমি জাস্ট এটাতে একটা ক্লিক করব, এখান থেকে একটা শেপ নেব, তারপরে আমি চলে যাব হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত একটা প্লেসে। এই যে আমি এখানে চেঞ্জ করে ফেলতে পারি, আমি আপনাদেরকে এগুলো দেখিয়েছি কি করে অ্যারেঞ্জ করব, কি করে এটাকে ব্যবহার করব। আজকে আমি দেখাবো জাস্ট ক্লিক একটা, আমি আপনাদের কাছে জাস্ট ম্যাজিক একটা ক্লিক, জাস্ট কুইক স্টাইলস। এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, স্টাইলে যাচ্ছি আমরা, স্টাইল যাচ্ছি, স্টাইল দেখছি আর চেঞ্জ হচ্ছে। এখান থেকে জাস্ট আমি যে কোনো একটাকে পছন্দ করব এবং জাস্ট ক্লিক করব, যেটাতে ক্লিক করেছি সেটাই শেপের স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। এই অপশনটির নাম হচ্ছে শেপ কুইক স্টাইলস। ওকে, এখানে হচ্ছে এই স্টাইলটি কেন আমরা ব্যবহার করব, আমরা যেটাকে যে শেপটাকে ব্যবহার করব অথবা যে লাইনটাকে ব্যবহার করব সেটাকে 1 সেকেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার জন্য। ইচ স্টাইলস ইউজিং ইউনিক কম্বিনেশন অফ কালার্স লাইনস এন্ড আদার ইফেক্টস টু চেঞ্জ দ্য শেপস অ্যাপিয়ারেন্স হোভার ওভার এ কুইক গ্যালারি। এই যে আমাদের একটা গ্যালারি আছে, এই গ্যালারির মধ্যে জাস্ট আমরা মাউস ওভার করছি এবং এখানে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারছি। তারপর এখানে আরো কিছু আছে, আদার থিম ফাইলস,
আদার থিম ফাইলস এর ক্ষেত্রে আমরা এখানে ফাইলস গুলোকে সেট করছি, আমরা এটাকে ফাইলকে ক্লিক করছি, জাস্ট দেখছি ওকে ওকে, এখান থেকেও আমরা ক্লিক করে ফেলতে পারি, জাস্ট ওয়ান ক্লিক। তো দর্শকবৃন্দ, আজকের ক্লাসটি কেমন লাগলো? আশা করি আপনারা কমেন্টসে জানাবেন এবং আপনাদের প্রতিটি কমেন্টস সমাদরে গ্রহণযোগ্য হবে। আমি গাজী ট্রেনিং হোম এর প্রেজেন্টার এবং সিইও আপনাদের সাথে কথা দিচ্ছি যে আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সবকিছু দিয়ে আমি আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। জাস্ট আপনারা আপনাদের কাছে জাস্ট সাবস্ক্রাইব করুন, আমাকে আমার টিউটোরিয়ালকে লাইক করুন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো শেপ ফিল, তার এই শেপ ফিল নিয়ে আমি আপনাদের একেবারে পূর্ণাঙ্গটি ক্লাস আশা করি থাকবে। তো আগামী এই আজকের টিউটোরিয়ালটি আপনারা দেখেছেন, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি ক্লাসটি শেষ করব। আপনারা অবশ্যই অনেক অনেক ভালো থাকবেন এবং বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আপনাদের জন্য আপনারা জাস্ট আমার ফ্রেন্ড হয়ে যাবেন এবং আমার ফ্রেন্ড হয়ে আমার টিউটোরিয়ালের সাথে থাকবেন। আপনাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।